নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা, আমার সঙ্গে সৃজিতা রয়েছে। এবং যে বিষয়টা নিয়ে আমরা যে কথা বলবো, নিঃসন্দেহে যে সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি সৃজিতা, সেই সময় এরকম একটা ইস্যুতে আমাদেরকে কথা বলতে হচ্ছে, এটা ভাবলেও গায়ে কাঁটা দেয়। বিষয়টা আর কিছুই না, অনার কিলিং, যে ঘটনাটার অভিযোগ উঠছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের এই ঘটনা দিকে আমরা নজর রাখবো। যে ঘটনা ঘটেছে গতকাল, আমরা তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনাটা আজকে পেয়েছি এবং সেই বর্ণনা নিঃসন্দেহে গায়ে কাঁটা ধরিয়ে দেয়, তাই তো? একেবারেই তাই। এবং সবথেকে বড় বিষয় যে যে মহিলা, আমি একটু ঘটনাটাকে বলে দিই, তারা হাজব্যান্ড ওয়াইফ, দুজনেই হায়দ্রাবাদে থাকেন এবং হঠাৎই যে ব্যক্তি তাঁর উপর হামলা চালানো হয়, একাধিকবার তাকে স্ট্যাব করা হয় এবং সেখানেই কার্যত তার মৃত্যু হয়। দুর্ভাগ্যের বিষয় যে যখন এই ঘটনাটি ঘটেছে বা তারপরেও কেউ এগিয়ে আসেনি একটু সাহায্য করার জন্য, ওই ভদ্রলোকের ওয়াইফ, তিনি কার্যত কান্নাকাটি করতে করতে বলছিলেন যে সাধারণ মানুষকে একটু পাশে পেলাম না, জানি না মানুষের মানবিকতা সত্যি কথা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভিডিও করতে ব্যস্ত ছিল, হ্যাঁ, তারা তখন গোটা বিষয়টাকে ভিডিও করতে ব্যস্ত ছিলেন, হয়তো রিচ বাড়ানোর জন্য তাদের কোনো বিশেষ স্টান্ট ছিল সেটা, যাই হোক। এবং যেটা যেটা মূলত ঘটেছে যে তারা দুজনেই একে অপরকে পছন্দ করেছেন, তাদের ধর্মীয় মতাদর্শ আলাদা এবং যখন বিয়ে করার আগেই ওই মহিলা সুনিশ্চিত করেছিলেন বা জানিয়েছিলেন যে কোনো পরে বিপদ হতে পারে, যদিও ভদ্রলোক সেই বিপদের তোয়াক্কা করেননি, তারা হায়দ্রাবাদে চলে আসেন একসঙ্গে, তারা সেখানে ছিলেন, তবুও শেষ রক্ষা হলো না। ওই মহিলারই পরিবারের সদস্য, তার ভাই, এসে ওই ব্যক্তিকে খুন করে দিয়ে, কার্যত খুন করে দিয়ে চলে গেলেন। এখন দুর্ভাগ্য হচ্ছে 2022 সালে দাঁড়িয়ে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টা নিয়ে অন্তত 2022 সালে দাঁড়িয়ে আলোচনা করার বা এটাও যে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে, এটা কখনো কারোর মাথায় কাজ করেনি সমাজেতা। একদমই তাই। এবং যে বিষয়টা মহিলা বর্ণনা করছেন আজকে, যে রাস্তার মধ্যে তার ভাইকে একের পর এক বাড়ি মারতে থাকে, তার নাগারাজু, তার হাজব্যান্ডের নাম, তার ভাইয়েরা মারে, নাগারাজুর মাথা ফেটে যায় এবং মাথা ফেটে যখন মাথার ঘিলু বেরিয়ে এসেছে তখনও তাকে মারা ছাড়েনি। অর্থাৎ কি, মারাত্মক প্রতিহিংসা চরিতার্থ করার একটা চেষ্টা, অর্থাৎ আমার বোন, সে বিয়ে করেছে অন্য জাত বা অন্য ধর্মে এবং সেই কারণে আমাকে প্রতিশোধটা নিতে হবে, এবং সেই প্রতিশোধের জন্যই কিন্তু এই কাণ্ডটা ঘটানো। এবার প্রশ্ন উঠছে যে তারা তো চলে গিয়েছিলেন, তারা বাড়ি থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলেন, হায়দ্রাবাদে গিয়ে নতুন করে সংসার পেতেছিলেন, তাহলে এই যে নাগারাজু যার মৃত্যু হয়েছে, তার এই যাতায়াতের খবর কোন রাস্তা দিয়ে যায়, কীভাবে যায়, কীভাবে জানতে পারেন? এখানে ওই মহিলা জানাচ্ছেন যে নিশ্চিতভাবে তার ভাইয়েরা নজর করত, তার ভাইয়েরা আড়ি পেতে রেখে দিয়েছিল যে কোন রাস্তা দিয়ে যায়, কীভাবে যায়, পুরোটা তারা খেয়াল করত এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে মারা হয়েছে। তার মানে শ্রী, একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে যে প্রতিহিংসা চরিতার্থ করার এতটাই তাদের তীব্র আকাঙ্ক্ষা ছিল যে তারা রীতিমতো পরিকল্পনা করে নজরদারি চালিয়ে তারপর সেই যুবককে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। আবারও আমি রিপিট করছি, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। আমি কেন রিপিট করছি? নৃশংসতা বোঝাবার জন্য। অর্থাৎ আজকে আমরা যে সময় দাঁড়িয়ে আছি, যেটা দিয়ে আমরা কথাটা শুরু করলাম, যে সময় দাঁড়িয়ে আছি সেই সময় দাঁড়িয়ে থেকে এত বিভৎসতা, এত নৃশংসতা সত্যি ভাবা যায় না। এরকম যদি হয়, মানে আমি কারোর বিশ্বাসে কোনো আঘাত করছি না, তাদের বিশ্বাস অনুযায়ী তারা এই বিয়েটা মেনে নিতে পারছে না, ভালো কথা, মেনে নিতে পারছেন না, সম্পর্ক রাখবেন না, একরকম বিষয়, কিন্তু সেখানে এইভাবে মারা, সব থেকে বড় কথা, আইনও তো তারা ভুল নয়। মানে আমি যখন প্রাপ্তবয়স্ক বা আমি যখন প্রাপ্তবয়স্কা, আমি আমার পছন্দের পথে এগোতে পারি, সেখানে আরেকজন ব্যক্তিকে ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার চিন্তাভাবনা গুরুত্ব পায়, আমাদের সংবিধান সেই কথা বলে। তারপরেও ওই মহিলা বলছেন যে বিয়ের আগেও তার গলায় দুবার ফাঁস লাগানোর চেষ্টা করা হয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, মানে এতটাই নিজেদের কোন বোধ থেকে, কোন বিশ্বাস, কোন অন্ধবিশ্বাস আমি জানি না, যেখানে নিজের বোনকে বা নিজের পরিবারের সদস্যকেও মেরে ফেলতে দুবার হাত কাঁপে না, এটা দুর্ভাগ্যজনক, এটা কাম্য নয়, একদমই। এবং এই সময় দাঁড়িয়ে থেকে এই ধরনের বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, সেটা ভেবে মহিলা হিসেবে তো অবশ্যই এবং এই সমাজের একটা অংশ হিসেবে আমাদের গা শিউরে উঠছে, আমরা কেঁপে উঠছি, ভয় পাচ্ছি, আমরা আতঙ্কিত যে এরকম ঘটনা আমাদেরকে দেখতে হয় আজকের দিনে দাঁড়িয়ে থেকেও। নিঃসন্দেহে অত্যন্ত একটা দুঃখের খবর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই ধরনের খবর, যে কোনো খবর আমরা বারবারই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে, আপনাদেরকে সচেতন করতে, এবং অবশ্যই যাদের মধ্যে এই ধরনের অন্ধকার জায়গাটা রয়েছে সেই জায়গাটা যদি মুছে ফেলা যায় সেই চেষ্টাটা করাই হচ্ছে রিপাবলিকের দায়িত্ব, রিপাবলিক তা করে। আপনারা অবশ্যই সব খবরের জন্য সবসময় দেখুন রিপাবলিক বাংলা, সবার আগে সব আপডেট পাবেন এবং বাড়িতে না থাকলেও খবর মিস হবে না।
কারণ তার জন্য ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে সমস্ত খবরের প্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর হ্যাঁ, ফেসবুক পেজে তো আমরা চলে আসি, তাই ফেসবুক পেজটা প্লিজ লাইক করে রাখবেন। গুড নাইট।